ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। নজর রাখবো বিস্তারিত খবরে। লোকসভায় যারা বিজেপির দালালি করেছে তারাই এখন সামনের সারিতে। নেতার আসনে এমন অনেকে বসে আছেন যারা সংগঠন তৈরির বদলে বিজেপির হাত শক্ত করেছেন। এবার বিস্ফোরক কোচবিহারে সিতাইয়ে তৃণমূল বিধায়ক জগদীশ বর্মা বসুনিয়া। চেয়ারে বসে আছে অনেক নেতারা, তাদের হাতে আগামী দিনের কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের ভাগ্য নির্ধারণ হচ্ছে। তারা মনে প্রাণে কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসকে শক্ত ভিতের উপর দাঁড় করাতে চান না, বিজেপিকে উপহার দিতে চান, তাদের ঠিক করতে হবে। তৃণমূল কংগ্রেসকে সংগঠিত করার বদলে কোচবিহার জেলায় তাচ্ছিল্য চলছে। আপনাদের সঠিক সিদ্ধান্ত নিতে হবে, আপনারাই তার কারিগর, আপনারা তাই সঠিক সিদ্ধান্ত নেবে। আমি অনুরোধ করব, একা আমার উপরে আঘাতটা আসেনি, গোটা কোচবিহার জেলার সবার ক্ষেত্রে আসবে। কেউ মনে মনে ভাবেন না যে আমি তলে তলে বিজেপির সঙ্গে টাই আপ করে গট আপ করে আমি নির্বাচনে করব। বিপদ সবার হবে যদি 2021 মমতা ব্যানার্জি ক্ষমতায় না বসে।